আজকে আমার ব্লগের মধ্যে কি কি থাকবে, কোন কোন পশু পাখিকে খাবার খাইলাম, কার কার সাথে হ্যান্ডশেক করলাম এবং কি কি কিনলাম, আর সাথে পুরো ভিডিও এন্ডে কি হইলো সবটাই থাকবে। প্রথমে একটা ট্রেলার দেখালাম, ভিডিও শুরুতেই সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এস টি রিস্তা। চলে এলাম আমার অবাদ্রমের পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, একটু ছাদে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টিটা ছুলাম এবং গায়ে সারা মুখে লাগাইলাম। পরিষ্কারভাবে পানিটাকে ছেঁকে নিয়ে এরকম বোতলে ভরতেছিলাম। বৃষ্টি হইলে আমি পানি ধরি, বিকজ বৃষ্টির পানি অনেক মিষ্টি হয় এবং এটাকে ফিল্টার করি, দেন এই পানিটা খাই। সো বৃষ্টি হইলে এরকম দুই তিন বোতল আমি ভরে রাখি। অ্যান্ড এটা হচ্ছে আমার কালু বিদেশি বিড়াল, দেখেছেন কত বড়, যে কেউ দেখলে মনে করে বিদেশি বিড়াল, কিন্তু এটা একটা দেশি বিড়াল। খাওয়া খাওয়া মোটা করছি। দেন সকালে নাস্তা খাইলাম, গরম গরম চা খাইলাম, যেহেতু আমার গলা অনেকদিন ধরে বসা, সো আমাকে সবসময় গরম খাবার খেতে হয়। লোটাস বাজার নামে সব থেকে আমি একটা জুতা কিনছিলাম, ওই জুতাটা আর কি আমার পায়ের বড়টা নিছিলাম, তো ওরা ভুল করে ছোটো সাইজটা দিয়ে দেয়, তো চেঞ্জ করবো, চার পাঁচ দিন হয়েছে। দেন হচ্ছে আজকে মনে হইলো যে চেঞ্জ করে আসি। এমন এই ব্যাগটা দেখছেন, এটা 3200 টাকা নিছে লোটাস থেকে। সো জুতাটা আমার নিয়েছিল 1950, সো এটা চেঞ্জ করতে আমি যাচ্ছি। তার আগে আমার যে লাকি, সে দৌড়দৌড়ি লাগাইছে পাখি দেখে, এবং পাখি দুটো খুবই অদ্ভুত গোল্ডেন কালার। ও আপনাদের জেনে রাখা ভালো, আমার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কুকুর, বিড়াল, পাখি এবং কাক এসে খাবার নেয়, এমনকি মাঝে মাঝে প্রজাপতি ভ্রমণও নেয়। আপনার কাছে আমাকে পাগল মনে হতে পারে, বাট এগুলো সত্যি। এই দুইটা পাখি সকাল থেকে এসছে আমার বাসায় এবং জোড়া একদম গোল্ডেন কালারের, এবং তারা আমার বাসায় খাবার খাচ্ছিল, খাবার নিচ্ছিল। যেহেতু লাকির খাবার নিচে দেওয়া থাকে ভাত, ওরা টুকায় টুকায় ভাত গুলো খাইতেছিল। সময় কম থাকাতে আমি ওটা দেখাইতে পারিনি, ওরা বারবার আমার কাছে আসতেছিল, বাট লাকি ওদেরকে দাবড়ায় দাবড়ায় ভাগাই দিতেছিল, সো আমি দেখাইতে পারিনি। ওরা আমার খুব কাছাকাছি, এবং আমি যখন বেরোচ্ছিলাম তখন আমার কাছাকাছি এসে দাঁড়াইছিল। দেন আমি বের হইলাম হচ্ছে আমার জুতো চেঞ্জ করার উদ্দেশ্য। সো এই নিউ মার্কেট 4 নম্বর গেট থেকে ঢুকে লোটাস শপটি পেয়ে যাবেন, এবং সুবিধার জন্য আরও ডিটেলসে বলতেছি, 4 নম্বর ঢুকে জেন্টস ওয়াশরুম আছে ঠিক তার পাশেই। সো এই জুতোটা হচ্ছে 750, আমি আমার ভালো লাগলো। দেন আমি জুতা চেঞ্জ করতে যে আরও দুইটা জুতা কিনে ফেলছি। সো আর এই জুতাটা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, এইটা হচ্ছে আপনার 2250, মানে আরও এক্সট্রা টাকা দিতে হয়েছে, এইটা 2350। দেন এই জুতাগুলো নিয়ে কিনে হচ্ছে চিন্তা করতেছিলাম বাসায় গেলে কত বড় জুতার বাড়ি খাবো, এত কেন জুতা কিনতে গেলাম। সো আমার আবার হিলের খুবই কালেকশন আছে, এবং আমার দেখলে কিনতে ইচ্ছা করে, সো আমি কিনে শেষ করলাম এবং একটু দেখাইতেছিলাম। আর এ হচ্ছে ওর মুখে শুনে নোকে নিউ মার্কেট এরিয়াতে আমি কতগুলো কুকুরকে খাবার দিই, আমাকে দেখলে ওরা আসে, তার মধ্যে এ একটা। প্রথম গেটের কাছেই থাকে সবসময়, আর ওকে না ওইখানকার দোকানদাররা খুব মারে, মেরে মেরে ওর হাত পা ভেঙে দিছে, খুবই ভীতু একটা কুকুর। আর আমি ওকে দাঁড়িয়ে খাবারটা শেষ করতেছিলাম, এখানে দোকানদারগুলো এত খারাপ, মানে আমি যার সাথে সাথে ওকে দাবড়ায় তাড়াইয়া দিই, মানে আমাকেও নিষেধ করতেছিল যাতে আমি ওকে খাবার না দিই। সো আমি তো ঝগড়া লাগে খাবারটা দিই। আলপনা থেকে ছোট্ট একটা জুয়েলারি কিনছি, ওটা দেখাই নাই। এরপরে চলে গেলাম পিটিয়ার মো চাইনিজ প্লেস, এটা অনেক ছোটবেলায় খাইছি। নর্মালি এটা স্যুপ থেকে শুরু করে কিছুই আমার ভালো লাগে না, আমি ছোটবেলায় অনেক খাইতাম, খেলাম। আর চাউমিন, যে কোনো জায়গায় চাউমিন আমি একটু খাই যদি পরিষ্কার ভাবে রান্না হয়, চিকেন চাউমিন ছিল। আর সত্যি কথা বলতে কি এটা অনেক মজা ছিল, আমার খেয়ে অনেক ভালো লাগছে এবং অনেক ফ্রেশ ছিল। তবে হ্যাঁ, ওরা একটু সবজি, কাঁচা সবজি টাইপের একটু বেশি ইউজ করে, মানে সবজিটা একটু কচকচ করে। আর হচ্ছে আর এই পাকোড়াটা তো আমার ফেভারিট ছিল ছোটবেলায়, খাইতে যে আমার দাঁত ভেঙে যাচ্ছিলো এত শক্ত, বাট মজা খাইতে। আর স্যুপটা অনেক সুন্দর, হেলদি, বাট ওই যেটা বললাম সবজি অনেক বেশি তা কচকচ করে, যারা ডায়েট করে তাদের জন্য অনেক ভালো হবে। সো এখনও আমরা বাঙালি তো এত কাঁচা সবজি খেয়ে অভ্যস্ত না, তো ওখান থেকে শেষ করে বের হইলাম আবার একটু নিউ মার্কেটের দিকে। দেন আমরা আবার নিউ মার্কেটে যাই। নিউ মার্কেটে হচ্ছে আমার পেজ রিলেটেড একটা বড় ভাইয়ের সাথে কথা বলার কথা ছিল, হচ্ছে পেজ কীভাবে কী করতে, আরও গ্রো করতে হয়, কেমনে কী আর ভালো সব টিপস নেওয়ার সময়। দেন এই কুকুরটা আমার কাছে আসলো, এ হচ্ছে ফার্স্টে থেকে আমার কাছে আসতো, মাঝে কয়েকদিন ওকে দেখি নাই, ও খুব গাট্টা কুট্টা ছিল। আর ও হচ্ছে খুব আদরের, সবসময় আমার গায়ের মধ্যে এসে বসে থাকে এবং আমার সাথে হ্যান্ডশিপ করে, হাত বাড়াই দিলে হ্যান্ডশিপ করে। আপনারা সবাই ওকে একবার করে হ্যান্ডশিপ করবেন এবং ওকে একটু খাবার দেবেন, ও খুবই ভদ্র এবং আপনি যেটা বলবেন ও তাই করবে, খুবই শান্ত।
আমার তো খুব পছন্দ, আমি ওকে ধরে ধরে আদর করি। অ্যান্ড হচ্ছে আমি যতবার বলতেছি একটা আবার দাও আবার হাত দাও আবার হাত দাও, ও সেমভাবে হাত দিচ্ছিল। সো ওকে মনে হচ্ছিল কি ট্রেনিং দিছে, বাট এরকম কিছু না, ও হচ্ছে নিউ মার্কেটের রাস্তার কুকুর। অ্যান্ড হচ্ছে ও মানুষের সাথে খুবই কমফোর্টেবল ফিল করে এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, আপনি না চাইলেও আপনার সাথে কানেক্ট হবে নিজে থেকে। যেমন আমি একটু রাগ হওয়ার অ্যাটেন্ড করতেছিলাম, সো বারবার আমাকে রাগ ভাঙাচ্ছিল, আমি আবার ওকে দুইটা বিস্কুট এনে খাওয়াই, যেহেতু ও আমাকে রাগ ভাঙাই দিছে। সো সুইট বাচ্চা একদম, অনেক ভালো, আল্লাহর হায়াত দিন, অনেক ভালো রাখুক, সুস্থ থাকুক। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ব্লগে। আমার ভিডিওতে একটা কমেন্ট ভালো লাগলে একটা শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক করেন। আপনারা একটা লাইক কমেন্টের কারণে আমার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আমার ভিডিওটা ভিউ বেশি হবে।